নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী, এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এন্টার ব্যাটার চ্যানেল। দেখুন, জিন্দা প্রমাণ দেখাচ্ছি, জ্যান্ত প্রমাণ দেখেও যদি আপনারা না জাগেন তাহলে কিন্তু আর আমার ক্ষমতা নেই জাগানো। এই আলু নামের সাবজেক্টটিতে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করে, ইউরিয়া, ডিপি, পটাশ, গ্রোমর, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, হাজারো স্প্রে, বুঝুন। আর সেই আলু মানুষে পয়সা দিয়ে কিনে খায়, আর রোগী হয় যায় ডাক্তারের কাছে। এমনই প্রত্যেকটা সাবজেক্ট আজকে কৃষক বন্ধুরা আর্টিফিশিয়াল করে ফেল, তার সাথে সাথে হাজারো কোম্পানি প্যাকেটিং আইটেম তৈরি করে সেখানে মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাইয়ে মানুষকে রুগী করে ফেলছে। আমাদের চ্যানেলের উদ্দেশ্য এই সায়েন্স আর টেকনোলজির জামানায় মানুষ নিজে হাতে নিজের সায়েন্স টেকনোলজি দিয়ে ঘরে বসে সুস্থ হতে পারে, সেইটা মানুষের এখানে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি জ্যান্ত প্রমাণ দেখাচ্ছি। এই ব্লেজারটাই পরে এই বিল্ডিংয়ে বসে বেশি দিন আনন্দ করতে পারবো না যদি আমি সুস্থ থাকার প্ল্যানিং না করি। এটা আমার ক্ষেত্রে যেমন আপনার ক্ষেত্রেও ঠিক তেমনি। আমি কোনো ফেক ইউটিউবার নই, কোনো মিথ্যা কথা বলনেওয়ালা, মিথ্যা প্রলোভন দেনেওয়ালাও মানুষ নই। আমার চ্যানেলের যারা কমপ্লিট টপিক দেখে আমাকে ফোন করে, ভালো লাগলে ফোন করবেন, যদি কোনো সহযোগিতা লাগে কোনো অসুবিধা নেই, 24x7 আমার নাম্বারে ফোন করতে পারেন, ব্যস্ত থাকলে কল ব্যাক যাবে 100%, নিশ্চিন্ত থাকবেন। বুঝুন ব্যাপারটা, আমি মানুষের সেবার জন্য বসে আছি, সঙ্গে বিজনেসের পরামর্শও দেই, সোর্স অফ ইনকাম লাগলে ইনকামের রাস্তাও শিখাই, ঘরে বসে তেলাতেলির মার্কেটিং আমি করাই না, বুঝুন, আমিও করি না, কেউ কেউ করতেও মানা করি। তেলাতেলির মার্কেটিং জামানা শেষ, দিন গেলে 1% দিবে, 2% দিবে, ওগুলো মিথ্যা কথা, আজকে দিবে কালকে নাই, কালকে ফু হাওয়া। তো তাই সেই সব জায়গার থেকে লোভে পাপ পাপে মৃত্যু, সুস্থভাবে বাঁচা রাস্তাটা সবার আগে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো মুদ্রা। যদি আমি বাঁচতে না পারি, আপনি যদি সুস্থভাবে বাঁচতে না পারেন, তাহলে কি হবে, আপনার কষ্টের টাকা রইলে তো সাদের ঘর বাড়ি, বুঝুন ব্যাপারটা। তো তার জন্য আমাকে মুখটাকে একটু লাগাম দিয়ে শুদ্ধ খাবার খেতে হবে। লাখ লাখ টাকা দিয়েও বাজারে শুদ্ধ খাবার পাওয়া যায় না। যারা বলতেছে এটা অর্গ্যানিক, এটা দাম বেশি, তারা মিথ্যা কথা বলে আপনার থেকে পয়সা নিচ্ছে। তার মানে আমি এটাই বলতে চাই, যা দেখি নাই নিজের দুই নয়নে, বিশ্বাস করি না আমি গুরুর বচনে, তাই জ্যান্ত প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি জাগানোর জন্য। এই এন্টার ব্যাটার চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মানুষকে ভালো রাখতে সহযোগিতা করুন, এবং আপনিও ধনী হন, মানুষকেও ধনী বানাতে সহযোগিতা করুন, উপরওয়ালা অবশ্যই আপনার ভালো করবে। তার কারণ এটা আমার টপিক নয়, আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে, আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কর্ম করো সৎ পথে, ফলের আশা করবে না, ফল দেব আমি। এই আলুটা আমি বিগ বাজার থেকে খাবার আলু কিনে আনছিলাম, কোনো বিছন আলু নয়, যদি বিছন আলু হতো আলু আরো বড় বড় হতো, বুঝুন ব্যাপারটা। আমি এইটা করে ফেলছিলাম একটু নামিলা, মানে প্রথমে মাথায় আসে নাই যে এইটা নিয়ে এবার একটা টপিক দেব আমি মানুষকে, হঠাৎ করে পরে মাথায় আসলো, তারপরে শুরু করলাম। প্রত্যেকটা আলু নিখুঁত আলু হয়েছে, একটা ছোট আলু আপনাদের লাইভ খেয়ে দেখাচ্ছি, কাঁচা খাওয়া যায়। আর এই কামড় খেয়েছি একটু আগে, দেখুন আপেলের মতো লাল হয়ে আছে, তার মধ্যে এখানে আয়রনও আছে, বুঝুন, আয়রন থাকলে খাওয়ার পরে ওখানে কিনারে লাল হয়ে যায়, বুঝুন কত উপকারী বস্তু। কিন্তু এর মধ্যে যদি লক্ষ লক্ষ টাকা সার দিয়ে তৈরি করা হয় তাহলে ইকুয়াল টু জিরো, উল্টা আরো ক্ষতি করবে, বুঝুন, পয়সা দিয়ে আমার শরীরে বিষ ঢুকাবো। তাহলে মান আর হুশ হারিয়ে যদি আমি চাষবাস করি, প্রকৃতির বিরুদ্ধে কাজ করি, গাছের ইচ্ছার বিরুদ্ধে কাজ করি, বস্তার বস্তা রাসায়নিক দেই, তার সাজা অনিবার্য আপনাকে ভুগতেই হবে, যার পরিণাম আজকে কোটি কোটি মানুষ ডাক্তার আর নার্সিংহোম করতে করতে ভুগতেছে, দৌড়াইতেছে। দেখুন, খেয়ে কথা বলবেন, কাঁচা খাওয়া যায়, বাজারে একটা আলু খেয়ে দেখেন রাসায়নিকের গন্ধ, খাওয়া যাবে না। সাদা লাল দুটোই মিক্সচারে হয়েছে, বিগ বাজারের খাওয়ার আলু বুনছিলাম, তথাপি নামিলা। গাছের চেহারা দেখুন, 3 ফুট, 3.5 ফুট লম্বা, 90 দিনের পরে মেচুরিটি করে এবার বৃষ্টি নামছে শুরু হয়েছে, আর রাখা যাবে না, পচে যেত, তাই জ্যান্ত প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিটের একটু দেখে নিন আমি কি স্পিডে লুঙ্গি গামছা পরে, নর্মাল শার্ট পরে আলুটা উঠিয়েছিলাম রোদের মধ্যে, যদি না উঠাতাম পচে যেত, তার কারণ অলরেডি নিম্নচাপের একটা ঘোষণা হয়েছে, মানে ঘোষণা মানে কি, বোঝা যাচ্ছে যে 3-4 দিন হয়তো বৃষ্টি হবে, সিমটমে বোঝা যাচ্ছে, তাই উঠিয়ে এবার জ্যান্ত প্রমাণ আমি ফিট বাবু হয়ে দেখাচ্ছি। এই ফিট বাবুগিরি থাকবে না যদি আমি ভেজাল জিনিস খাই, আপনারও সেম, যদি আপনি এই জায়গাটায় শুধরাইতে না পারেন নিজের খাওয়াকে, রুটিন মতে আপনাকে খাওয়ার খেতে হবে,
ফাস্টফুড জাঙ্ক ফুড খাওয়া যাবে না, কম তেলে রান্না খেতে হবে, গরম জল খেতে হবে, প্রেশার কুকারে রান্না খাওয়া যাবে না, লবণ চিনি ময়দা এইসব যত কম পারেন তত কম খাবেন, বুঝুন ব্যাপারটা, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। সঙ্গে আরেকটা ইশারা দিতে মিস করব না, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই মনে থাকলে, কলিযুগের অমৃত 10 রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি, কিভাবে তৈরি করেছি ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলে, আমার চ্যানেলে ঢুকে লিখলেই পেয়ে যাবেন কলিযুগের অমৃত। এইটা আর এইটা দুটার মাধ্যমে আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি, তাই আপনাদেরকে জাগানোর জন্য আমার এই প্রয়াস। যদি ভালো লাগে অবশ্যই এই দুনিয়াকে রোগমুক্ত করতে, পরিবেশকে দূষণমুক্ত করতে আমার সহযোগিতা করবেন, আপনার ভালো অনিবার্য। তার কারণ ভালোর উপরে যে কাজ করে তার ভালো তো অনিবার্য হবেই, খারাপের উপরে কাজ করবে আস্তে আস্তে সে খারাপ হবে, তার ধ্বংস। তার মানে আমি এটাই বলতে চাইছি যে নাকি প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে, রাসায়নিক দেওয়াটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, গাছের বিরুদ্ধ কাজ, তো তার অভিশাপ তার পরিণাম তাকে ভুগতেই হবে, তার রেহাই নেই, কোনোদিনই হতে পারে না। যদি তাই হতো তারা যারা নাকি দুষ্কর্ম করতেছে তাদের সাজা হতো না, দুদিন আগে হোক পরে হোক, সরকার দেক আর না দেক, প্রকৃতি তাকে সাজা দিচ্ছে। আর দেখুন 16 রকমের রুগী থেকে নিরোগী হয়ে আমি একটা ভূমিকা নিয়েছি মানুষকে জাগানোর জন্য। আমি 60% একজন সরকারি মানে সার্টিফিকেট প্রাপ্ত 60% হ্যান্ডিক্যাপ পার্সন, কিন্তু আমি মনে করি না আমি হ্যান্ডিক্যাপ, জন্মের থেকে সুস্থ সবল ছিলাম, দুইবার রং ট্রিটমেন্টে ডান পা আর বা হাত খারাপ হয়েছে, বুঝুন, তথাপি আমি মনে করি আমি কোটি কোটি ভালো লোকের থেকে বেশি সুস্থ। কিন্তু ডাক্তার আর নার্সিংহোম করতে করতে দিল্লি চেন্নাই ঘুরতে ঘুরতে পেকে গেছিলাম ওষুধ আর ওষুধ খেতে খেতে, তো সেখান থেকে এই দুটো রাস্তায় বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমি রোগমুক্ত হয়েছি, আপনারাও হবেন, তার কারণ আমি হতে পারলে আপনিও পারবেন, তার কারণ আপনার আমার শরীর কাটলেও রক্ত বাড়াবে, আপনার শরীর কাটলেও রক্ত বাড়াবে, সেম রক্ত মাংস দিয়ে আমাদের এই মানব দেহ তৈরি, আমাদের এই বডিতে দরকার শুদ্ধ অক্সিজেন, শুদ্ধ জল, প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, অত ভিতরে আমি আজকে যাব না। যদি আপনার কোনো রকম সহযোগিতার দরকার, কোনো রকম সাপোর্টের দরকার, আমাকে কল করতে দ্বিধা করবেন না, শুধু অল ইন ওয়ান ফার্টিলাইজার বানানো শিখুন, একটাই সার আর কোনো কিছু লাগবে না, বুঝুন ব্যাপারটা, দেখে নেবেন আমি আলুটা কিভাবে উঠালাম, জ্যান্ত প্রমাণ দেখাই দিব ছাদের উপরে। আমি আজকে আপনাদেরকে অ্যাওয়ারনেসটা দিয়ে রাখলাম যে আমার চ্যানেলটায় যেন অবশ্যই একটু গুরুত্ব দিয়ে আমার ফর্মুলাগুলি স্মরণ করে মানুষকে গ্রহণ করতে আমার সহযোগিতা করবেন, আপনার ভালো অনিবার্য, এটাই আমার বলার। তাই আমি আপনাদের সম্মুখে এই পরিশ্রম করে ভিডিওটি শেয়ার করছি যে এই দুনিয়াটাকে আমাদের ভারত মাতা বসুন্ধরাকে রোগমুক্ত সমাজ বানাতে আমরাই পারি, আবার সেই সত্য যোগ আনতে যদি আমরা আমাদের কর্মটাকে চেঞ্জ করি তবেই সম্ভব, নইলে হবে না। কর্মই ধর্ম, কর্মের উপরে আর কিছু নেই, আপনি যতই ভগবান পূজা করেন, কীর্তন করেন, গান করেন, মানব সেবা সবচেয়ে বড় সেবা, মানবের ভিতরেই সবকিছু আছে, তাই যে করতে চাইছে না তাকেও চেষ্টা করুন, করুন, করলে আপনারই ভালো, আমার কোনো যায় আসে না, আমি তো শিখে ফেলছি, আমি করে ফেলছি, আমি জেগে গেছি, কিন্তু আমার আত্মহংকার নেই, বাহাদুরি নেই, আমি চুপচাপ সুখে সংসারে ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু আমি জেগে গেছি যে না আমার ঘুমালে চলবে না, আমার মতো লক্ষ লক্ষ আমার বন্ধুদেরকে বাঁচাতে হবে যারা আজকে ঘরে বসে রোগ রোগ করে ঘুরে বেড়াচ্ছে, রোগমুক্ত হতে পারছে না, নিরোগী হওয়ার এই হলো অর্গ্যানিক রাস্তা, রাস্তাটা আমি 14 বছরে মানে শিখতে পারছি, উদ্ভাবন করছি। তো তাই আপনাদের জ্যান্ত প্রমাণ দেখিয়ে এবার পরের দিন প্লিজ ভিডিওটা দেখে নেবেন, ছাদের উপরে আলু উঠানোটা আমি আজকে মাঝখানে স্পিডে 2 মিনিটে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কমপ্লিট ভিডিওটা প্লিজ দয়া করে দেখে নেবেন, আমার রিকোয়েস্ট থাকলো, আর ভিডিও আর দীর্ঘায়িত করবো না, মানলে তাল গাছ, না মানলে কলা গাছ, যদি বিশ্বাস করতে পারেন বন্ধু সত্যি আপনি কোনোদিন রুগী হবেন না, এটা চ্যালেঞ্জ আমার, ঠিক আছে। যদি আজকে রুগী থাকেন একটু সময় লাগবে, রোগ একদিনে তৈরি হয় না, একদিনে যাবেও না, একদিনে গেলে যেই ওষুধ দিয়ে একদিনে রোগ যায় সেটা 10টা তৈরি করে দিয়ে যাবে, ডাক্তারের ফর্মুলায় যদি রোগ যেত তাহলে দুনিয়া রোগ মুক্ত থাকতো, বুঝুন ব্যাপারটা, এত হাজার হাজার কোটি কোটি ডাক্তার আছে লাইনের পর লাইন, ঠিক আছে, যদি ডাক্তারের ওষুধ দিয়ে রুগী নিরোগী হয়ে যেত তাহলে তার যেত না। আর আমি প্রমাণ দেখুন আজকে 5.5 বছর রানিং আমার, 1 টাকার গ্যাসের বড়ি খাই নাই, ডায়লগ মারছি না, উপরওয়ালা আপনাদের কৃপায় সুস্থ রাখছে, আরো রাখবে এটাও দৃঢ় বিশ্বাস, তার কারণ ফর্মুলায় দম আছে, বুঝে ফেলছি এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি, আমাদের বডির সায়েন্সটা বুঝে ফেলছি, ডাক্তার হওয়ার কোনো ব্যাপার নেই, কবিরাজ হওয়ার ব্যাপার নেই, এই মুখের সায়েন্সটা বুঝে ফেললেই, পেটের সায়েন্সটা বুঝে ফেললেই,
হার্ট কিডনি এগুলো সায়েন্স বুঝে ফেললেই বুঝে যাবেন, খাবার মানেটা বুঝে ফেললেই বুঝে যাবেন। বললাম খাবার মানে হলো প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, সঙ্গে লাগে শুদ্ধ জল, শুদ্ধ অক্সিজেন। মানুষ খাচ্ছে কেনা জল, খাচ্ছে বিশেষ সমতুল্য, খাওয়াই যাবে না, গরম জল খেতে হবে, তাও সেটা আমাদের মিনারেল যুক্ত জল, কেনা জল খাওয়া যাবে না। চা কফি খাওয়া যাবে না, বেশি তেলে রান্না খাওয়া যাবে না, প্রেশার কুকারে রান্না খাওয়া যাবে না। আবার বললাম তো সেই সুস্থভাবে বাঁচার টপিক এই চ্যানেলে পেয়ে যাবেন। আরও যদি কোনো জানতে ইন্টারেস্টেড থাকেন আমাকে কল করতে দ্বিধা করবেন না, কোনো বাহাদুরি আত্মহংকারের ব্যাপার নেই, কোনো ফিস দেওয়ার ব্যাপার নেই। তো এই এন্টার বেটার চ্যানেলের উদ্দেশ্য এই দুনিয়াকে রোগমুক্ত করো, মানুষকে ধনী বানাও। পাতি বাংলায় বলছি, শুদ্ধ বাংলা বলতে পারি না। বন্ধুরা আশা করি আমার টপিকটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ একটা লাইক আর কমেন্টস করে বন্ধুদেরকে শেয়ারিং করে এই দুনিয়াটাকে রোগমুক্ত আর ধনী সমাজ বানাতে আমার সহযোগিতা করবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনারা সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে এই আশায়। আজকে টাটা, আপনাদের দিন খুবই খুবই শুভ হোক, অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।